আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের প্রিয় বোন তাসমিয়া আমরিন। আপু, আপনাদেরকে একটা রিকোয়েস্ট আমি করতেছি, আপনারা তো ভিডিওটা দেখবেনই, প্লাস শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আজকে আমি আমেরিকার পেনসিলভেনিয়াতে যে হাজার হাজার বিঘা জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেন পড়ে আছে এই জিনিসটা আপনারাও জানবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। এই যে দেখতেছেন, আমরা একটা জায়গায় যাচ্ছি, যাওয়ার পথে দেখি যে হাজার 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 বিঘা একর জমি এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেন পরিত্যক্ত অবস্থায় এগুলো পড়ে আছে? যখনই শীতকাল আসে, শীতকাল আমেরিকাতে 9 মাস শীতকাল আর 3 থেকে 4 মাস গ্রীষ্মকালীন মাস থাকে। তো এই যে 9 মাস, এই 9 মাসে আমেরিকার পেনসিলভেনিয়াতে কোনো জমিতে কোনো ফসল হয় না এবং এখানকার প্রত্যেকটা গাছের পাতা টাতা সব মানে পড়ে যায়। সেই জন্য এই জায়গাতে দেখা যায় যে কোনো কোনো ফসল হয় না, কোনো রকমের কোনো ফসল এই শীতকালীন ব্যাপিয়া কোনো রকমের কোনো ফসল হয় না। অথচ তারপরেও কিন্তু এরা অনেক ধনী। এই যে এই রকম লম্বা লম্বা যে টাওয়ারগুলো দেখতেছেন, যে বাসাগুলোতে এরকম লম্বা লম্বা টাওয়ার দেখবেন, সেগুলোই মনে করবেন যে কৃষকের বাসা। এখানকার কৃষকেরা কিন্তু গরিব না, এখানকার কৃষকেরা কিন্তু অনেক বড় লোক। যদিও এরা 3 থেকে 4 মাস জমিতে আবাদ করে, এই 3-4 মাসে যে পরিমাণ প্রফিট ওরা উঠায় সেটা দিয়েই ওদের সারা বছর চলে যায়। সেই জন্য দেখা যায় যে ওরা ওইভাবেই সিস্টেম করে নিয়েছে যে আমাদের তো শীতকাল এলে তো আমরা কোনো ফসল জন্মাইতে পারবো না, আমাদেরকে যা করার এই 3 থেকে 4 মাসের মধ্যেই সমস্ত ফসল ফলাতে হবে। তো ওরা 3 থেকে 4 মাসের মধ্যে সমস্ত ফসল ফলায়, বাদ বাকি 9 মাস ওরা ওই যে ফসলগুলো হলো সেগুলো প্রসেস করে। কেউ চাকরি করে, কেউ অন্য হয়তো নিজস্ব বিজনেস আছে সেই বিজনেসে যায়। শুধু ওই 3 থেকে 4 মাস ওরা জমিতে আবাদটা করে এবং সেই আবাদটা দেখা যায় যে যদি ভুট্টার ক্ষেত হয়, বিঘার পর বিঘা ভুট্টা হচ্ছে যে আবাদ করে। আবার যদি গম হয়, বিঘার পর বিঘা শুধু গমই এখানে আবাদ করে। আমি এখানে দেখেছি পেনসিলভেনিয়াতে ম্যাক্সিমাম ভুট্টা, গম আর হচ্ছে যে বটবটি টাইপের একটা ফসল আছে, এই 3টা ফসল আমি শুধু এদেরকে ফলাতে দেখছি এবং এক মাথা থেকে আর এক মাথার ফসল আমি দেখতে পারিনি। এই মাথাতে যদি দাঁড়ায় ওই মাথা যে কোথায় শেষ হয়েছে এটা আমি দেখা যায় না। এত মানে হাজার হাজার বিঘা ধরে, শত শত বিঘা ধরে এরা একটা ফসল ফলায়। তো সেগুলোতে একটা প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে। এই বাদ বাকি 9 মাস তারা ওই কাজটা করে আর এখানে এই জমিগুলো একদম পরিত্যক্ত অবস্থায় এরকম পড়ে থাকে। তার মানে চিন্তা করেন, যদি এরা 12 মাসই যদি ফসল ফলাইতে পারতো তাহলে আরও কত লাভ হতো। আর আমাদের বাংলাদেশে কিন্তু সারা বছরই ফসল ফলানো যায়, তারপরেও দেখেন কত রকমের বিপদ আপদ, কত রকমের কত সমস্যা, কত কী দেখা দেয়। কিন্তু এখানে দেখেন মাত্র 3 থেকে 4 মাস এরা ফসল ফলায়, তাতে এরা কত ধনী। পেনসিলভেনিয়া হচ্ছে যে কৃষি নির্ভর স্টেট, এরা এদের কৃষি কাজ দিয়েই এই স্টেটটা এত ধনী। পেনসিলভেনিয়া কিন্তু অনেক ধনী একটা স্টেট এবং এখানকার সব কিছু মনে করে দেখবেন যে চারপাশে যখনই তাকাবেন দেখবেন যে বিভিন্ন খামার, ইন্ডাস্ট্রি এগুলো দিয়ে এই পেনসিলভেনিয়াটা ভরে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এখানে গরুর খামার আছে, তারপরে বিভিন্ন ধরনের গরু, ছাগল, মুরগি টুরগি এগুলো সমস্ত কিছুর খামার টামার এখানে আছে। আর এখানে যেটা মজার বিষয় হচ্ছে, এই যে পরিত্যক্ত জমিগুলো দেখতেছেন, এগুলো এরা করবে কি, যখনই সামার আসবে, সামার আসার আগ মুহূর্তে সুন্দর করে চাষাবাদ করে, মানে ওই যে ওরা মেশিন আছে, ট্রাক্টর এটি আছে, ওগুলো দিয়ে ওরা আবাদ করে। সেই জন্য এদের মানে অত বেশি পরিশ্রমও করতে হয় না, মেশিনপত্র দিয়ে সব কিছু করে।